হ্যালো ফ্রেন্ডস, বায়নি নির্মলে প্রত্যেক অভিনন্দন জানাই। আমরা 2019 সালে এইচএস এক্সামিনেশন বায়োলজিক্যাল সায়েন্সের সাজেশনস নিয়ে আলোচনা করছিলাম এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউনিট 3 এর সাজেশনস। এবং এর আগের দুটো ভিডিও টিউটোরিয়ালে আমি অলরেডি ইউনিট 1 এবং ইউনিট 2 সাজেশনস নিয়ে আলোচনা করেছি এবং তোমরা যদি সেটা দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইউনিট 3-তে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট হবে 2019 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে। ইউনিট 3-তে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে ইমিউনোলজি, প্যারাসাইটোলজি, ইম্প্রুভ ফুড প্রোডাকশন, ইকোনমিক জুলজি এবং মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। অর্থাৎ এই এই চ্যাপ্টারে, অর্থাৎ এই ইউনিট 3-তে বেশিরভাগ পোর্শন হচ্ছে ক্র্যামিং পোর্শন এবং এই সম্বন্ধে আমি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। অর্থাৎ কোনগুলো আন্ডারস্ট্যান্ডিং পোর্শন এবং কোনগুলো ক্র্যামিং পোর্শন সেটা তোমরা যদি দেখে না থাকো তাহলে দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কও দিয়ে দেবো। ওকে, তো যাই হোক, তাহলে আমরা দেখে নিই যে ইউনিট 3-তে কোন বিষয়গুলো পড়বে। প্রথমে হচ্ছে ইমিউনোলজি। ইমিউনোলজিতে যে বিষয়টাগুলো পড়তে হবে তোমাদেরকে সেটা হচ্ছে ডিফারেন্স, অর্থাৎ পার্থক্য, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি, অর্থাৎ সক্রিয় এবং নিষ্ক্রিয় অনাক্রমতার পার্থক্য। এরপরে হিউমারাল অ্যান্ড সেল মিডিয়েটেড ইমিউনিটি, অর্থাৎ হিউমারাল এবং সেল মিডিয়েটেড ইমিউনিটির পার্থক্য, অর্থাৎ রস ভিত্তিক এবং কোষ ভিত্তিক অনাক্রমতার পার্থক্য। ইননেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অর্থাৎ সহজাত এবং অর্জিত অনাক্রমতার পার্থক্য এবং তার সঙ্গে সঙ্গে বি অ্যান্ড টি সেল। সুতরাং এই পার্থক্যগুলো ভালো করে পড়বে। এবছরে কোনো পার্থক্য আসেনি, অর্থাৎ 2018 সালে ইমিউনোলজি থেকে সেরকম কোনো পার্থক্য আসেনি, সুতরাং এই পার্থক্যগুলো ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট ফাংশন লাইসোজাইম এবং হচ্ছে কমপ্লিমেন্ট। ইন্টারফেরনের কাজ আমাদের এসে গিয়েছিল, সুতরাং লাইসোজাইম এবং কমপ্লিমেন্টের কাজ তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এবং ফাইভ টাইপস অফ দ্য অ্যান্টিবডি সাইট অ্যান্ড ফাংশন, অর্থাৎ পাঁচ রকমের যে অ্যান্টিবডি আছে আইজিজি, আইজিএ, আইজিডি, আইজিএম এবং হচ্ছে আইজিই, এরা কোথায় পাওয়া যায় এবং হচ্ছে এদের একটা করে কাজ ভালো করে পড়ে রাখবে। নেক্সট হচ্ছে ম্যাক্রোফাজ, অর্থাৎ ম্যাক্রোফাজ সম্বন্ধে পড়ে রাখবে, কীভাবে ম্যাক্রোফাজ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। ওকে, নেক্সট ডিসক্রিপশন অফ দ্য অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। মনে রাখবে যে গত বছরে পরীক্ষায়, অর্থাৎ 2018 সালে অ্যান্টিবডি স্ট্রাকচার উইথ ডায়াগ্রাম এসে গেছে, সুতরাং এটা তোমরা নাও পড়তে পারো। কিন্তু এরকম কিছু ফ্ল্যাট কোয়েশ্চেন্স দিচ্ছে, যেমন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, বিভিন্ন রকমের স্টেজগুলো ভালো করে পড়ে রাখবে এবং নেম অফ দ্য ম্যাক্রোফাজ ইন ভেরিয়াস অর্গ্যানস, অর্থাৎ বিভিন্ন অর্গ্যানে যে ম্যাক্রোফাজগুলো আছে এবং তাদের হচ্ছে নাম। ওকে, এই বিষয়গুলো ভালো করে জেনে রাখবে, ক্লিয়ার? তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ ভ্যাকসিনস অ্যান্ড দেয়ার ডিসক্রিপশন, অর্থাৎ বিভিন্ন রকমের ভ্যাকসিন এবং হচ্ছে তাদের বর্ণনা। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে যে ভ্যাকসিন অ্যাকচুয়ালি কেমন ধরনের অনাক্রমতা, এটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা ভালো করে মনে রাখবে। ওকে, তাহলে এই হচ্ছে ইমিউনোলজিতে মোটামুটি সাজেশনস। এবং তোমরা জানো যে ইমিউনোলজি অত্যন্ত হিউজ, তো এখান থেকে মেনলি যে বিষয়গুলো পরীক্ষাতে আসে সেগুলো আমি বললাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্যারাসাইটোলজি। মেনলি এখানে বিভিন্ন রকমের ডিজিজ সম্বন্ধে পড়তে হবে এবং ফাইলেরিয়াসিস, এইটা হচ্ছে 2018 সালে এসে গেছে ফাইলেরিয়া এই ডিজিজটা, তো এবছরে কোনগুলি ইম্পর্টেন্ট। ডেফিনেশন উইথ এক্সাম্পল হোস্ট অ্যান্ড ভেক্টর, অর্থাৎ হোস্ট এবং ভেক্টরের পার্থক্য। মেকানিক্যাল এবং বায়োলজিক্যাল ভেক্টর, এদের সংজ্ঞা এবং হচ্ছে তাদের উদাহরণ। এবং প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি হোস্ট উইথ এক্সাম্পল, অর্থাৎ বিভিন্ন রোগের প্রাইমারি এবং সেকেন্ডারি হোস্ট এবং তাদের হচ্ছে এক্সাম্পল ভালো করে পড়ে রাখবে। নেক্সট নেম অফ দ্য প্যাথোজেন অ্যান্ড দ্য ভেক্টর, এখানে কতগুলো রোগের নাম দেওয়া আছে এবং তাদের প্যাথোজেনের নাম এবং ভেক্টরের নাম, অর্থাৎ প্যাথোজেন মানে ডিজিজ যেটা হচ্ছে ঘটাচ্ছে সেটা হচ্ছে প্যাথোজেন, এবং সেই প্যাথোজেন সৃষ্টিকারী জীবগুলোকে যারা বহন করে নিয়ে যায় তারাই হচ্ছে ভেক্টর। সুতরাং কতগুলো ডিজিজের নাম এখানে দেওয়া আছে এবং তাদের প্যাথোজেন এবং ভেক্টরের নাম পড়তে হবে। যেমন ম্যালেরিয়া, যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে যে প্যাথোজেন সেটা হচ্ছে প্লাসমোডিয়াম হাইভ্যাক্স এবং ভেক্টর হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো। অ্যাসকারিয়াসিস, টাইফয়েড অ্যান্ড নিউমোনিয়া, কালা জ্বর, স্লিপিং সিকনেস এবং এনকেফালাইটিস বা জাপানিজ বি এনকেফালাইটিস, সুতরাং এদের প্যাথোজেন এবং ভেক্টরের নাম ভালো করে পড়ে রাখবে। নেক্সট ইনফেক্টিভ স্টেজ, অর্থাৎ সংক্রামক দশা কোনগুলি ইম্পর্টেন্ট, ম্যালেরিয়া, ফাইলেরিয়া এবং অ্যাসকারিয়াসিস। অর্থাৎ ম্যালেরিয়া রোগের সংক্রামক দশা স্পোরোজয়েড, ফাইলেরিয়া রোগের সংক্রামক দশা অর্থাৎ মাইক্রোফাইলেরিয়া এবং অ্যাসকারিয়াসিস বা র্যাপটিটিফর্ম লার্ভা, এগুলো সংক্রামক দশা। ডেফিনেশন ফেব্রাইল প্যারক্সিজম, অর্থাৎ ম্যালেরিয়া রোগের সিমটমস ফেব্রাইল প্যারক্সিজম, এটা ভালো করে পড়ে রাখবে। অনেক বছর এটা পরীক্ষাতে আসেনি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, সুতরাং 2019 সালে এটা দিয়ে দিতে পারে। নেক্সট লুফার সিন্ড্রোম, অর্থাৎ লুফার সিন্ড্রোম কাকে বলে, র্যাপডিটিফর্ম লার্ভা কাকে বলে এবং হচ্ছে মাইক্রোফাইলেরিয়া। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্লাসমোডিয়ামের হিউম্যান সাইকেল, অর্থাৎ কতগুলো প্যাথোজেনের হচ্ছে লাইফ সাইকেল, প্লাসমোডিয়ামের হিউম্যান সাইকেল, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্সের মসকুইটো সাইকেল এবং হিউম্যান সাইকেল আছে। এবং হিউম্যান সাইকেল তোমাকে ভালো করে ছবি সহ এটা ভালো করে পড়ে রাখবে। লাইফ সাইকেল অফ দ্য অ্যাসকারিস, অর্থাৎ অ্যাসকারিস কীভাবে মুভ করছে মানুষের দেহতে, এই বিষয়গুলো ভালো করে ডিসক্রিপশন করতে হবে বা ফ্লোচার্টের সাহায্যে এটা ব্যাখ্যা করবে। এবং এন্টামিবা হিস্টোলাইটিকা লাইফ সাইকেল, ওকে, এন্টামিবা হিস্টোলাইটিকা যেটা অ্যামিবিক ডিসেন্ট্রি করে
প্রোটোজোয়ান ডিজিজ, সুতরাং এটা ভালো করে জেনে রাখতে হবে। নেক্সট ডিফারেন্স বিটুইন নর্মাল অ্যান্ড দ্য ম্যালিগন্যান্ট সেল, এবার আমরা ক্যান্সারে চলে আসছি। স্বাভাবিক কোষ এবং ম্যালিগন্যান্ট কোষের পার্থক্য এবং কিছু ডেফিনেশন ক্যান্সারের সঙ্গে রিলেটেড, যেমন মেটাস্টাসিস, এনজিওজেনেসিস, বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমার, প্রোটো অঙ্কোজিন এবং টিউমার সাপ্রেসার জিন। প্রোটো অঙ্কোজিন এবং টিউমার সাপ্রেসার জিনের কিছু এক্সাম্পলও পড়ে রাখবে। ওকে, নেক্সট এইডস অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, এর হচ্ছে সিমটমস অর্থাৎ এইডসের বিভিন্ন লক্ষণ এবং ডিজিজ কজিং অর্থাৎ কীভাবে হচ্ছে এইডসটা হচ্ছে। এইচআইভি স্ট্রাকচার অর্থাৎ এইডস সিক্সটিকার যে ভাইরাস অর্থাৎ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, তার গঠন এবং তার লাইফ সাইকেল অর্থাৎ হেলপার টিসেলে কীভাবে তার জীবনচক্র সম্পন্ন করে। অনেক সময় এটা পরীক্ষাতে দেয় যে এইচআইভি কোন রক্তের কোষকে আক্রমণ করে, সুতরাং এটা হেলপার টিসেল, এবং তার সঙ্গে সঙ্গে প্রিভেনশন অর্থাৎ এইডসকে কী করে আমরা প্রিভেনশন করব এবং এইচআইভির ইনকিউবেশন পিরিয়ড। ওকে, নেক্সট ডেফিনেশন, কতগুলো ডেফিনেশন উইথ এক্সাম্পল, এরকম কিছু কোয়েশ্চেন্স দিতে পারে, যেমন এপিডেমিক, এন্ডেমিক এবং প্যান্ডেমিক ডিজিজ। এবং বর্তমানে আরও একটা হট ডেফিনেশন এসছে, সেটা হচ্ছে জুনোটিক ডিজিজ। ওকে, অর্থাৎ লোয়ার ভার্টিব্রেট থেকে হায়ার ভার্টিব্রেটে যখন কোনো ডিজিজ যখন ট্রান্সফার হয় বা ডিজিজ কজিং প্যাথোজেন যখন ট্রান্সফার হয় তখনই সেটা হচ্ছে জুনোটিক ডিজিজ। সুতরাং জুনোটিক ডিজিজ সম্বন্ধেও ভালো করে পড়ে রাখবে। এরপরে কিছু এক্সাম্পল, যেমন সিডেটিভ এবং ট্র্যাঙ্কুলাইজার, নার্কোটিক্স এবং ফেজেস অফ দ্য অ্যালকোহলিজম অর্থাৎ আলফা বিটা গামা এপসাইলন অ্যালকোহলিজম, এদের বিভিন্ন দশাগুলো ভালো করে পড়তে হবে। এরপরে ইম্প্রুভ ইন ফুড প্রোডাকশন, ডেফিনেশন অফ দ্য ম্যাস অ্যান্ড পিওর লাইন সিলেকশন অর্থাৎ ম্যাস এবং পিওর লাইন সিলেকশন কাকে বলে, অটো এবং অ্যালো পলিপ্লয়েডি, কোয়ারান্টাইন এবং হচ্ছে হার্ডেনিং, এদের ডেফিনেশন পড়ে রাখবে। এবং এই প্রসঙ্গে বলি কিছু পলিপ্লয়েড শস্যের নাম ভালো করে পড়ে রাখবে। ওকে, নেক্সট হেটারোসিস ডেফিনেশন অর্থাৎ হেটারোসিস কাকে বলে বা হাইব্রিড ফিগার কাকে বলে, এবং ক্যালাস কালচার স্টেজেস অর্থাৎ ক্যালাস কালচারের জন্য যে বিভিন্ন স্টেজগুলো আছে, যেমন এক্সপ্লেন কাকে বলে, এমব্রয়েড কাকে বলে, এই সমস্ত বিষয়গুলো ভালো করে পড়ে রাখবে। ক্যালাস কাকে বলে এইগুলো। নেক্সট মাইক্রোপ্রোপাগেশন স্টেজেস অ্যান্ড ইম্পর্টেন্সি অর্থাৎ মাইক্রোপ্রোপাগেশনের বিভিন্ন ধাপগুলো এবং হচ্ছে তার গুরুত্ব। আর বায়োফর্টিফিকেশন ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল অর্থাৎ বায়োফর্টিফিকেশন কাকে বলে এবং হচ্ছে তার উদাহরণ। বা অনেক সময় এরকম কোয়েশ্চেন্স দেয় যে বায়োফর্টিফিকেশন বলতে কী বোঝো, যখন বায়োফর্টিফিকেশন বলতে কী বোঝো অর্থাৎ যে কোনো কোয়েশ্চেন্সে যখন কী বোঝো বলবে তখন তোমাদের কিন্তু ডেফিনেশন লিখতে হবে। ওকে, নেক্সট ইকোনমিক জুলজিতে আমরা দেখে নিই যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এক্সাম্পল অফ দ্য ব্রিডস অফ দ্য পোলট্রি বার্ড অর্থাৎ পোলট্রি বার্ডের বিভিন্ন ব্রিডসের নাম উদাহরণ মনে রাখবে। ওকে, লেয়ার অ্যান্ড দ্য ডুয়েল ব্রিড অর্থাৎ লেয়ার ব্রিড এবং ডুয়েল ব্রিড কাকে বলে, ইম্পর্টেন্সি অফ দ্য ডিপ লিটার অর্থাৎ ডিপ লিটার পদ্ধতির গুরুত্ব, এবং মেহের আর পশমিনা কাকে বলে। ওকে, নেক্সট আউটব্রিডিং, আউটব্রিডিংয়ের সংজ্ঞা ময়েট বা ময়েট এবং হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এগুলো কাকে বলে পড়ে রাখবে। ডিসক্রিপশন অফ দ্য ল্যাংস্ট্রথ বক্স অর্থাৎ এপিকালচারে যে ল্যাংস্ট্রথ বক্স ব্যবহার করা হয় তার ডিসক্রিপশন কাকে বলে এবং এর সুবিধা কী। এবং কম্পোজিশন অফ দ্য হানি বা মধুর বিভিন্ন উপাদান এবং ডিজিজেস অফ দ্য হানিবি অর্থাৎ হানিবির বিভিন্ন রোগগুলো। নেক্সট এক্সোটিক ফিশের সাইন্টিফিক নেম মনে রাখবে, এরকম একটা সাইন্টিফিক নেম অবশ্যই অবশ্যই পরীক্ষাতে দেবে। সুতরাং এক্সোটিক ফিশের সাইন্টিফিক নেম ইংরাজিতে ভালো করে লিখতে হবে। যখন কোনো সাইন্টিফিক নেম যখন তোমাকে লিখতে দেবে তখন অবশ্যই তার স্পেলিং ইংলিশে হবে। সুতরাং এক্সোটিক ফিস বা বহি বিদেশাগত ফিসের সাইন্টিফিক নেমগুলো ভালো করে মনে রাখবে। কম্পোজিট মিক্সড ফিস কালচার অর্থাৎ নিবিড় মিশ্র মৎস্য চাষের পদ্ধতি, এবং ইন্ডিউসড ব্রিডিং স্টেজেস অ্যান্ড ইম্পর্টেন্সি অর্থাৎ প্রণোদিত প্রজননের বিভিন্ন ধাপগুলো এবং হচ্ছে তার গুরুত্ব। এই বছরে ইন্ডিউসড ব্রিডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সঙ্গে সঙ্গে একটা পার্থক্য করে রাখবে, সেটা হচ্ছে ব্রিডিং হাপা এবং হ্যাচিং হাপার পার্থক্য। ওকে, এরপরে ন্যাকড়ে অর্থাৎ এখানে আমরা পার্ল কালচারের কিছু বিষয় অর্থাৎ ন্যাকড়ে কাকে বলে, এবং স্পিসিস অফ দ্য পার্ল অর্থাৎ কোন মোলাস্কাতে পার্ল কালচার করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে আই অ্যাপ্লেশন টেকনিক অর্থাৎ চিংড়ি মাছের আই অ্যাপ্লেশন টেকনিক পদ্ধতিতে তাদের ইন্ডিউসড ব্রিডিং করা হয়। সুতরাং এই বিষয়গুলো ইকোনমিক জুলজিতে ইম্পর্টেন্ট হবে। নেক্সট মাইক্রোবস ইন দ্য হিউম্যান ওয়েলফেয়ার, এই বছরে ব্যাকটেরিয়ার শিল্প উৎপাদন এবং খাদ্য উৎপাদনে ভূমিকা দিয়ে দিয়েছে, সুতরাং এই বিষয়টা এই বছরে না পড়লেও তোমাদের হবে। তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিউয়েজ ট্রিটমেন্ট প্রসিডিওর অর্থাৎ সিউয়েজ ট্রিটমেন্টের বিভিন্ন পদ্ধতিগুলো, এবং সেকেন্ডারি ট্রিটমেন্ট অর্থাৎ সেকেন্ডারি সিউয়েজ ট্রিটমেন্ট এবং ব্যাকটেরিয়ার ভূমিকা এবং স্লাজ কাকে বলে। নেক্সট কম্পোজিশন অফ দ্য বায়োগ্যাস অর্থাৎ বায়োগ্যাসের বিভিন্ন উপাদানগুলো। প্রসিডিওর অফ দ্য বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল অর্থাৎ বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোলের বিভিন্ন পদ্ধতি, এবং আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। নেক্সট ভ্যাম বা ভেসিকুলার আরবাসকিউলার মাইকোরাইজা, এবং রোল অফ ব্যাকটেরিয়া ইন অ্যান্টিবায়োটিক প্রিপারেশন অর্থাৎ অ্যান্টিবায়োটিক তৈরিতে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া কীভাবে ইউটিলাইজড হয় বা ব্যবহৃত হয় এগুলো পড়বে। এবং কিছু এক্সাম্পল হার্বিসাইড, ফাঞ্জিসাইড এবং পেস্টিসাইড অর্থাৎ হার্বিসাইড কাকে বলে, ফাঞ্জিসাইড কাকে বলে, পেস্টিসাইড কাকে বলে এবং তাদের উদাহরণ। সুতরাং ইউনিট থ্রিতে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট হবে 2019 সালে এইচএস এক্সামিনেশনে, আমি সেই বিষয়গুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এবং আশা করি আমার ভিডিও তোমাদের উপকারে লাগবে। এবং পরবর্তী টিউটোরিয়াল ভিডিও
সাবজেক্টে আমি ইউনিট 4 এবং ইউনিট 5 এর সাজেশনস নিয়ে আলোচনা করব। এবং আমি আগেও বলেছি আবার বলছি, ইউনিট 1 এবং ইউনিট 2 সাজেশনস আমি অলরেডি আপলোড করেছি, তো তোমরা যদি দেখে না থাকো ডিসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। ওকে, আজ তাহলে এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বায়ন নির্মল এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ ইউনিট 4 এবং ইউনিট 5 সাজেশনস যাতে খুব তাড়াতাড়ি পেতে পারো। ওকে, এবার সঙ্গে আর একটা কথা বলি, এই সাজেশনস থেকে আমি এত আগে আপলোড করলাম এই কারণের জন্য যে তোমরা এই কোয়েশ্চেন্সগুলো বিভিন্ন বই থেকে ভালো করে তৈরি করবে। ওকে, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট।